পাশে একটা ছোট ভাই কবুতর এগুলো কিন্তু কিনছে। দেখেন আমাদের কালীতলা হাটে অনেক কম দামে কবুতর যাচ্ছে, এখানে এক ছোট ভাই কবুতর কিনছে। ভাইয়া একটু সামনে আসো তো দেখি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এটা কই কত দিয়ে কিনলে তুমি? খাসা সহ 350 টাকা। অর্থাৎ এই তিনটে কবুতর আর এই যে খাসা, এই সব সহ 350 টাকা দিয়ে কিনছে। একটু ধরো তো জোড়াটা, এই জোড়াটা ধরো তো একটু, দুই হাত দিয়ে ধরতে পারবে না, ধরতে পারবে না। এই যে এই পাশে দেখেন, এই হচ্ছিল কবুতরের জোড়া আর এটা হচ্ছিল কবুতরের জোড়ার বাচ্চা। মানে এই জোড়ার বাচ্চা আসলে এইটা তে মূলত এই এই কবুতর কত দেখিনছো? এই এক জোড়া এই বাচ্চার খাঁচা কত দেখিনছো? 350 টাকার বিনিময়ে আসলে দেখেন কবুতরগুলো নিয়ে নিছে এক ছোট ভাই। তো মোটামুটি ভালোই লাভ করলা তাহলে নাকি? যাক আলহামদুলিল্লাহ ভালো লাভ করছে ছোট ভাই, প্রথম পালাতে নিচ্ছে। তাহলে দেখেন অনেক সস্তা, আপনারা যদি কেউ কালীতলা হাটে আসেন কবুতরগুলো কিনতে পারবেন এই দামে, ইনশাল্লাহ আশা করা যায়। ঠিক আছে, ধন্যবাদ ছোট ভাইরা। এখানে কিছু কবুতর আছে, এখানে কবুতর আছে মূলত 6টা কবুতর আছে, এক ছোট ভাইয়ের কবুতর আনছে আজকে। দেখানোর চেষ্টা করবো কোনটা কি দামে, কোনটার সাথে কোনটা জোড়া। এটাই মোটামুটি ভালো কবুতরই আছে। আচ্ছা, এই পাশে সাদা এক জোড়া আছে। আচ্ছা ভাই দেখি সাদাটা ধরো তো, দেখি সাদাটা ধরো তো, কোনটার সাথে কোনটা জোড়া দেখো তো, ধরো দুটোই ধরো। আচ্ছা এই পাশে দেখেন ওটার সাথে এটা জোড়া। মূলত আজকে কবুতর কম, নিচে নামাও নিচে নামাও, হাত কাঁপে কে, সমস্যা নাই নাও। এই যে এই জোড়া, এটা জোড়া শোয় নাকি? এই জোড়া কত ভাই? এটা ভাই এটা দেখুন আমি মানে কিনলাম, কত দিয়ে কিনছো? 300 টাকা কিনছো। এটা তো মানে পালবা নাকি? পালার জন্য নিচ্ছে। আচ্ছা এটাও কেনা 300 টাকা, বিক্রির কোনটা, বিক্রি কোনটা, বিক্রিটা ধরো। এই পাশে এক জোড়া আছে, এটা মোটামুটি ভালো, একটা কালো একটা সবজি। এই জোড়া কত ভাই? ভাই এই জোড়া 500 টাকা। 500 টাকা না, 500 টাকা আস্কিং প্রাইস। কম বেশি তো কিছু আছে, আছে কম বেশি কিছু আছে। এটা 500 টাকা আস্কিং, কিছু কম বেশি আছে। লালটা ধরো তো দেখি, লালটার সাথে জোড়া আছে কি? লালটা কোনটা? এই পাশে আছে, এটা কি? এটা তো মাদি না? এটা কত ভাই? 200 টাকা হলে আসলে বিক্রি হবে। লাস্ট আরেকটা কবুতর তোমার একটা আছে যে ঢাকায় দেখো তো, একটা নর আছে মনে হয়, ওটা একটু ধরো তো। এই যে এটা নাকি কোনটা একটা সিঙ্গেল আছে, এই যে এই নরটা আসলে সিঙ্গেল, ধরো নিচে একটু ধরো একটু দেখি। আচ্ছা এটা কত? এটার দাম মনে করেন 200 টাকা। 200 টাকা, এটার দামও 200, আস্কিং প্রাইস কিছু কম বেশি তো আছে নাকি? কিছু কম বেশি আছে, তাহলে এটা 200, এটা যে জাকার সবজি হচ্ছে 500, আর লালটিটা হচ্ছিল মাদিটা 200। এই মোটামুটি কবুতর, এগুলো যদি নেন তো কালীতলা হাটে সেরকম কবুতর নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ এই পাশে কিছু কবুতর আছে, এখানে 2 জোড়ার মতো কবুতর আছে, এক ভাই কবুতর নিয়ে আসছে। এটা কোনটার সাথে কোনটা জোড়া ভাই? ধরো তো ভাই, এটার সাথে কোনটা একটু বের করো তো দেখি। এটার সাথে আসলে এটা জোড়া। এটা কত ভাই? 500। আস্কিং প্রাইস নাকি? কম বেশি তো আছে, 500 টাকা চাওয়া দাম, কিছু কম বেশি আছে। আর এটা এক জোড়া না? এটা এক জোড়া। এই জোড়াটা কত ভাই? এই যে খাঁচার ভিতর যে রাখছো, 500। এটা কি চাওয়া দাম নাকি? চাওয়া দাম কিছু তো কম বেশি আছে, কিছু আসলে কম বেশি আছে। এটাও 500, হাতের এটা ওটাও 500। তো মূলত এরকম কবুতর যদি নেন আসলে কালীতলা হাটে আসলে কবুতরগুলো কম দামে কিনতে পারবেন, ইনশাল্লাহ আশা করা যায়। এগুলো কিন্তু চাওয়া দাম কিছু কম বেশি আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ এখানে বেশ কিছু কবুতর আনছে, এখানে কবুতর আছে প্রায় 5-10টার মতো কবুতর আছে, 5 জোড়া 2 খাঁচা কবুতর এক ছোট ভাই নিয়ে আসছে। আচ্ছা ভাই দেখি প্রথমে ঝর্ণাটা ধরো, দেখি ঝর্ণাটা একটু ধরো তো, কোনটার সাথে কোনটা? ধরো তো একটু ভাই, একটু ধরো তো, এটার সাথে কোনটা ধরো তো একটু ভাই, দুটো ধরো তো, একদম ম্যাচিং জোড়া ঝর্ণা কবুতর। এই জোড়াটা কত ভাই? 700 টাকা। চাওয়ার দাম নাকি? কম বেশি আছে তো? কম বেশি নাই, 500 নিচে না? আচ্ছা 500 নিচে এটা ছাড়বে না। আর এটার জোড়া কোনটা? যে লাল চুল্লিটা, লালের সাথে কালদম, একটু ধরো তো, লালটার সাথে কালদম। কালদমটা কি মাদি? লালটাই মাদি, লালটা আসলে মাদি, কালদমটা আসলে নরে যায়। এই একটা, এই একটা। এই জোড়া কত? এই জোড়া 700 টাকা। আর একটা সিঙ্গেল আছে এই জায়গা মনে হয়, দেখো তো সিঙ্গেল একটা আছে, যে এই সিঙ্গেলটা একটু ধরো তো। এই যে এই পাশে এটা সিঙ্গেল, ধরো তো একটু, এটা সিঙ্গেল নর তো না? এটা কত? 400 টাকা। চাওয়া দাম কিছু কম বেশি আছে, 300 টাকা হলে ছাড়বার। এই পাশে কিছু আছে, চুটেলটার সাথে কোনটা জোড়া? এই যে ঝুটিয়ালাটার সাথে, ধরো তো, ধরো তো একটু, একটু ধরো তো ভাই, চুটেলের সাথে আসলে এটা জোড়া। এই জোড়া কত ভাই? এটাও 700, মানে মোটামুটি সবই 700 রেঞ্জে কবুতর, কম বেশি আছে, মানে 500-600 হলে আসলে বিক্রি। এটা ধরো তো, এটার সাথে কোনটা? এটা সিঙ্গেল, এটা বেন্টে নর, অর্থাৎ সিঙ্গেল নর। এটা 400 টাকা। কি গিরিবাস তো নাকি? গিরিবাস, আচ্ছা বাংলা নাই, 400 টাকা। এটা কি কালোটা একটু ধরো তো দেখি, কোনটা এটার সাথে কোনটা ধরো তো একটু ভাই, লাস্ট তো না, এটাই তো শেষ।
এইটাই মোটামুটি শেষ। এই খাসার এই যে একটা সুটের নর আর এই যে কালোটার মাদি, এই জোড়া কত হলো? এই জোড়া 500। দেখি ধরো তো আরেকবার ভাই ভালো করে একটু। 500 টাকা, এটা 500। এটা একটু দাম কম, 500 টাকা। কিছু কম বেশি আছে আস্কিং প্রাইস, আসলে নিলে এরকম কবুতর আসে পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এইখানে এক জোড়া আছে, এক জোড়া বাচ্চা আছে, এক জোড়া একটা পিস বুড়ানি আছে। ধরো তো দেখি বাচ্চাটা, ধরো তো একটু, এক জোড়া বাচ্চা একটু ধরো তো দেখি। ছোট ভাইরা ভয় বাচ্চাই যায়। এক জোড়া আচ্ছা বাচ্চা, এই বাচ্চা কত, কয়টা কত ভাই? এটা কত, কয় টাকা চাওয়া? 350 টাকা চাওয়া দাম, কিছু কম বেশি আছে। এটা জোড়া বাচ্চা কবুতর, যাই হোক এক খোপের বাচ্চা জোড়া। আর এই পাশে একটা নর আছে, সিঙ্গেল নর, ঝর্ণা নর, এটা কত? 500 টাকা একটাই, বেশি হলো না? নাকি চাওয়া দাম নাকি কম বেশি তো আছে? আসলে এটা চাওয়া দাম 500, কিছু কম বেশি আছে। ছোট ভাইকার কবুতর চাওয়া তো চাওয়াই আছে, কিন্তু বেচা কেনার নিচে আছে। তো বাচ্চাটা হলো আসলে কত? 350 না, বাচ্চা জোড়াটা 350, আর এই যে এটা যে আছে এটা আসলে 500 টাকা। আস্কিং প্রাইস কম বেশি আছে। এখানে কিছু কবুতর আছে, মোটামুটি কবুতর আছে প্রায় 10-12টার মতো আছে। তো দেখি আসলে কোনটার সাথে কোনটা ধরো ভাই, দেখাও তো কোনটার সাথে কোনটা, একটু দেখাও তো। ধরো তো ভাই, ধরো তো একটু ধরো। এই যে ভাই কিন্তু মোটামুটি মানে সাবগ্রাম হাটেও ছিল। এটার সাথে এই জোড়া কত ভাই? এটা 700 টাকা। এটা তো উড়ানি কবুতর নাকি? গ্যারান্টি আছে, ওয়ারান্টি আছে, উড়ানি কবুতর। এটা কি আস্কিং প্রাইস নাকি? কিছু তো কম বেশি অবশ্যই আছে, কিছু কম বেশি আছে। তারপরে কোনটা জোড়া আছে ভাই একটু দেখাও তো। এটা কি, এটা কি দেখি, এটাকে সিঙ্গেল করে দেখাও তো ভাই। এটা হচ্ছে নর কবুতর, একটা হলুদ চোখে নর। এটার সাথে কোনটা জোড়া ভাই দেখাও তো ভাই একটু দেখাও তো। এটার সাথে আসলে এটার মাদি, এটা কত ভাই জোড়া? 600 টাকা, কিছু তো কম বেশি অবশ্যই আছে, এটার মধ্যেও কিছু কম বেশি, সব কিন্তু আস্কিং প্রাইস। তারপরে আরেকটা দেখতেছি এই কালোটার একটু জোড়াটা ধরো তো ভাই। আচ্ছা দেখি সিঙ্গেলটাই দেখাও একটু, একটা সিঙ্গেল নর আছে দেখেন, সিঙ্গেল একটা নর, মুখ পরার নর। এটা কত? একটাই 500, উড়ানের গ্যারান্টি আছে, এগুলো কিন্তু উড়ানের কবুতর। তারপরে দেখি আর কি কি আছে, একটা নর আছে 700 টাকা। এটা না, এটা কি, এটা মানে বৈশিষ্ট্য কি আর আর কি? আচ্ছা চিলা কবুতরের বংশ, যাই হোক 700 টাকা আস্কিং প্রাইস তো, কম বেশি তো 100 বার আছে, কম বেশি আসলে কিছু আছে। তারপরে জোড়া কোনটা আছে ভাই, জোড়া দেখাও তো, এক জোড়া দেখি একটু ক্লিয়ার জোড়া, যেটা ফ্রেশ জোড়া যেটা। আচ্ছা এই পাশে এক জোড়া আছে, এই জোড়াটা কত ভাই? দামি জোড়া 500। এটা এটা লোকাল কবুতর তো, কিছু তো কম বেশি আছে, কিছু কম বেশি আছে। এটা জোড়া আস্কিং প্রাইস 500, কিছু আসলে কম বেশি আছে। এটা কোনটার সাথে জোড়া ভাই? এটা ধরো তো ভাই, ওটা একটু ধরো তো। এটা কত? এটা তো একটু বডি টডি মার খাওয়া, এটা একটু কম হবে তো নাকি? আচ্ছা কিরমির কোর্স করালে, ভিটামিন কোর্স করালে ঠিক হবে। এটা কত? 300 টাকা। এটা মানে মোটামুটি ভালো, এটা আস্কিং প্রাইস, কিছু কম বেশি আছে এরকম। আর কি আছে? আর নাই, মোটামুটি এই কবুতর। তো এখানে মানে সবচেয়ে কম দামি কবুতর জোড়া হচ্ছে 500, আর সবচেয়ে বেশি টাকা হচ্ছে 700 টাকা পিস। আসলে এগুলো আস্কিং প্রাইস কিছুটা কম বেশি আছে, কালীতলা হাটে আসলে এগুলো আসলে দেওয়া সম্ভব। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ এই পাশে এক ভাইয়া কবুতর নিয়ে আসছে, এখানে এক জোড়া কবুতর আছে। এটা কত ভাই? এটা তো জোড়া শোয় না, মুসল দাম নাকি? না এমনি গিরিবাস কবুতর, যাই হোক। এটা কত ভাই এই জোড়া? 400 টাকা আস্কিং প্রাইস, কিছু তো কম বেশি আছে। আর এই পাশে অনেকগুলো লাল কবুতর আছে, এগুলো ভাই একটু জোড়া ধরে দেখান যাবে কি একটু? একটু ভাই একটু খালি দুই একটা যদি একটু দেখালেন নি, একটু ধরেন ভাই, একটু খাঁচাটা একটু পাতাল করে ওই পাশে ভাই। আচ্ছা এখানে সব লাল কবুতর আছে, এই পাশে যে এক জোড়া, এই জোড়াটা কত ভাই? এই জোড়া, এই জোড়া আপনার 300 টাকা। 300 টাকা আস্কিং প্রাইস, কিছু কম বেশি আছে। এর ভিতরে গিরিবাজও আছে একটা দেখতেছি, এই গিরিবাজের সাথে কোনটা জোড়া ভাই? যে এটার সাথে, এটার সাথে একটু একটা ধরেন তো, এটা সিঙ্গেল না? এটা কত ভাই এই সিঙ্গেলটা? এটা আপনার 150 টাকা। 150 টাকা হলে আসলে দিবে সিঙ্গেল নর, নর সম্ভবত 150 টাকা হলেই দিবে। তারপর আরেকটা একটু জোড়া ধরে দেখান তো ভাই দেখি একটু, যেটা মানে পিওর জোড়া একবারে। এবার আছে কবুতর অনেকগুলোই আছে আসলে ভাই, মনে সবই মোটামুটি, সবই কি বিক্রি করতে আনছে নাকি বাড়ি? সবই আসলে আনছে। যে এই পাশে এটা হচ্ছে মাদি, আর এটা হচ্ছে আসলে নর, এই যে নর, এই যে মাদি। এই জোড়া কত ভাই? এটা 300। সব মোটে গড়ে আবার এখানে যতগুলো আছে সব আসলে যা দেখতেছেন 150 টাকা পিস, 300 টাকা জোড়া পড়বে। বাংলা আছে, গিরিবাজার সব মোটামুটি মিশাল। আর এই পাশে এটা কত বললেন ভাই? এটা 400 টাকা, খালি এটার দাম বেশি, এটা 400। আর এখানে যে গড়ে আবার যা আছে মোটামুটি 150 টাকা পিস, 300 টাকা জোড়া পড়বে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আচ্ছা এই পাশে এক জোড়া, দুই জোড়া কবুতর আছে দেখি, দুই জোড়া কত, এটার সাথে এটা জোড়া, এটা মোটামুটি ভালো। এটা কত ভাই? এটা কত? এটা 400 টাকা। আসলে আস্কিং প্রাইস কিছু কম বেশি আছে। এবং এই জায়গাতে একটা লাল কবুতর আছে,
লাল কবুতর আছে, এটা এক জোড়া, এই জোড়া কত ভাই? লালটা 500 টাকা। এগুলো কিন্তু ভাই কিন্তু অন স্ক্রিনে আসেনি, কিন্তু বলে দিচ্ছে এটা 500, আর এই পাশে যেটা আছে এটা আসলে 400 টাকা, এটা 400 টাকা, আর এখানে যে আছে এটা 500 টাকা। এইখানে কিছু আছে, লাল আছে, ইয়া মানে গিরিবাস, লাল গিরিবাস আছে, কিছুটা ঝনা গিরিবাস আছে, এমনি লোকাল আছে। এগুলো গড়ে নিলে 200 টাকা পিস, 200 টাকা পিস, 400 টাকা জোড়া। এগুলোর মধ্যে আসলে জোড়া সিঙ্গেল সব আছে, গড়ে 200 না ভাই, গড়ে 200 টাকা পিস। দাম দরের সুযোগ আছে কিছুটা, যদি আসেন এরকম আসলে কালীতলা হাটে এরকম কবুতর উঠে নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। এইখানে কিছু কবুতর আছে দেখা যাক, এই পাশে, এই পাশে কিছু কবুতর আছে, দেখি এখানে কি অবস্থা। এটার সাথে আছে, এটা এটার সাথে জোড়া কোনটা দেখি ধরো তো, এখানে আছে। এটা কত? এটা কত? 450 না, এটা আসলে 450 টাকা। আচ্ছা কবুতর আরেকজনের কিন্তু দেখাচ্ছে একজন, কারণ সে আসলে অন স্ক্রিনে আসবে না সেজন্য আসলে, এটা আসলে এক জোড়া, এটা 450 টাকা। এরপর আরও কবুতর আছে এখানে দুই একটা, দেখাবো আপনাদের। এখানে এক জোড়া আছে, এটা কত? এটা 450, এটা 450 টাকা। আসলে কম বেশি কিন্তু আছে এরকম কবুতর, মোটামুটি ওঠে আরও কিছু কবুতর আছে। এটা এক জোড়া গেল, ওই জোড়া গেল, আরও এক জোড়া। এখানে আসলে জোড়া বোঝা যাচ্ছে না কোনটার সাথে কোনটা জোড়া, আসলে বোঝা কঠিন। এই যে এই পাশে এক জোড়া আছে, এটা কত? এটা কত? সব 400 টাকা। আসলে এটা 400 টাকা গড়ে আবার আছে, এটা আসলে 400 টাকা জোড়া। এগুলো কিন্তু মোটামুটি জোড়াশই কবুতর এরকম আছে এখানে। আসলে গড়ে আবার আছে যদি এখানে নেয়, এগুলো যে কটা দেখলাম জোড়া আর বাদ বাকি যা আছে এগুলো সিঙ্গেল, এগুলো গড়ে আবার আছে নিলে আসলে 200 টাকা পিস পড়বে। আপনারা যদি কেউ নেন তাহলে আর কবুতরগুলো নিতে পারবেন এইরকম কালীতলা হাট থেকে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, যদি কেউ আসেন তাহলে কবুতরগুলো নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো সবাইকে জানাই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।